ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে বাংলাদেশের মানুষ এবং বাংলা ভাষাভাষীর মানুষ পৃথিবীর যে যেখানেই আছেন, দুইটা জ্বরে আক্রান্ত, একটা হচ্ছে বাহুবলী টু এবং দ্বিতীয়টি হচ্ছে বনানীর দুজন তরুণী ধর্ষণের ঘটনায়। ইতিমধ্যে আমরা জানি বাহুবলী টু হাজার কোটি টাকার উপরে ব্যবসা করেছে, কিন্তু একই সাথে বনানী ধর্ষণ মামলার যে ঘটনা সেখানে এখন তার আর্থিকমূল্য আমরা প্রায় নির্ধারণ করেছি, প্রায় শত কোটি টাকা ইতিমধ্যে ছয় দিনে পার হয়েছে। এই ছয় দিনে যে শত কোটি টাকার ধর্ষণ মূল্য আমরা নির্ধারণ করেছি, আপনারা শুনে অবাক হচ্ছেন কীভাবে হলো, একটু ব্যাখ্যা আপনাদেরকে দেই। এই ঘটনার মূল যে অভিযুক্ত সিপাত, সিপাতের আব্বা হচ্ছে আপন জুয়েলার্সের মালিক। আপনারা জানেন প্রতিদিন বাংলাদেশের সমস্ত পত্রিকাগুলোয় যেভাবে হেডলাইন করা হচ্ছে, বাংলাদেশের ধরুন 50টা পত্রিকায় যদি এরকম হেডলাইনে বিজ্ঞাপন দেওয়া লাগতো আপন জুয়েলার্সে, তাহলে রেগুলার প্রায় 1.5 থেকে 2 কোটি টাকা লাগতো। শুধু তাই না, বাংলাদেশের প্রায় 30টা চ্যানেলে রেগুলার 5 থেকে 7 বার তাদেরকে যে নিউজ দেখানো হচ্ছে এবং বারবার আপন জুয়েলার্সের নাম উল্লেখ করা হচ্ছে। এই কারণে যদি এই বিজ্ঞাপনটা আপন জুয়েলার্সের টেলিভিশনে দেওয়া লাগতো, তাহলেও রেগুলার প্রায় আরও 1.5 থেকে 2 কোটি টাকা লাগতো। সেই হিসাবে আমরা দেখেছি গত 7 দিনে প্রায় 30 কোটি টাকার বিজ্ঞাপন ফ্রি পেয়েছে আপন জুয়েলার্স। আর তার চেয়ে বড় কথা, আরও সবচেয়ে বড় যে ব্যবসাটা করে নিয়েছে এদেশের ইন্টারনেট কোম্পানিগুলো। বাংলাদেশে প্রায় 1 কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে এবং 1 কোটি লোক এই নিউজটা দেখার জন্য প্রতিদিন কয়েকবার লিঙ্কে প্রবেশ করার কারণে প্রত্যেকে যদি রেগুলার 10 টাকার করে ইন্টারনেটও করায়, তাহলে 1 কোটি লোক প্রায় রেগুলার 10 কোটি টাকা ইন্টারনেট চার্জ দিয়েছে এবং সেক্ষেত্রে 7 দিনে 70 কোটি টাকা, সব মিলায় প্রায় 100 কোটি টাকার উপরে। আর আরও সবচেয়ে বেশি যে লাভ হয়েছে আমাদের আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের, আপনারা জানেন উনি আপন জুয়েলার্সের মালিক থাকা অবস্থায় উনি বাংলাদেশ জুয়েলারি শিল্প সমিতির সভাপতি ছিলেন। ভবিষ্যতে যদি উনি নির্বাচন আবার করতে চান, সেক্ষেত্রেও কিন্তু উনি একটা নির্বাচনী প্রচারণা চলে গেলেন, তার হিসাবে আমরা এখানে 25-30 লাখ টাকার গোপন রহস্য তাহলে এটাই। মালিকের ছেলে সিপাত, তারা জানেন কিছুদিন আগে তার একটি ডিভোর্স হয়ে যাওয়ার কারণে, যে আবার নতুন বিয়ে করার কারণে অনেকে হয়তো বলতে পারতো যে তার মেডিকেল ট্রিটমেন্ট দরকার। আর জানেন সে যেহেতু একটু উঁচু বংশীয় মানুষ, সেক্ষেত্রে তার মেডিকেল ট্রিটমেন্ট হওয়া মানেই হচ্ছে আমেরিকা যাওয়া লাগতো। সেক্ষেত্রে আরও প্রায় আসা যাওয়া প্রায় মেডিকেল ট্রিটমেন্টে 50 লাখ টাকার উপরে খরচ। সেক্ষেত্রে সেই ধর্ষণ করে যে নারীকে রক্তাক্ত করেছে, সেভ করতে পারছে, সব মিলিয়ে আমরা বিগত 7 দিনে আমরা আমাদের সাংবাদিক ভাইয়েরা এর পিছনে যেই পরিমাণ দৌড়াদৌড়ি করে গাড়ির তেল পুড়িয়েছেন এবং এর পিছনে যেই পরিমাণ স্টাফ খরচ বা বেতন ভাতা দিয়ে গেছে, সেক্ষেত্রে যদি আমরা আরও 1 কোটি টাকা ধরি, সেক্ষেত্রে আমাদের গত 7 দিনে বাহুবলীর চেয়েও কোনো অংশে পিছিয়ে নেই বনানীর এই দুজন তরুণী ধর্ষণ মামলায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের খুব কম লোকই জানত যেই রেস্টুরেন্টে এই ঘটনাটা ঘটেছে, দ্য রেইনট্রি রেস্টুরেন্ট, এবং তাদের একটা বিনা টাকায় তাদের একটা বড় প্রচার হয়ে গেল, তাদের একটা বড় বিজ্ঞাপন হলো। সেক্ষেত্রেও যদি আমরা ওই রকম হিসাব মূল্য ধারণ করি, তাহলে 7 দিনে তারা রেডিও, টেলিভিশন এবং পত্রপত্রিকায় যেভাবে তাদের রেস্টুরেন্টটার নাম এসেছে, তাতেও আরও 25-30 কোটি টাকার ব্যবসা বিজ্ঞাপন তারা ফ্রি পেয়েছে। সব মিলে আমরা বলতে পারি প্রায় 150 কোটি টাকার ফ্রি বিজ্ঞাপন আপেন জুয়েলার্স, দিলদার আহমেদ, সিপাত এবং হোটেলটি করতে পেরেছে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমাদের মতো যারা একেবার এরকম মানে হতভাগ্য মানুষ, আমাদের আর্থিক ক্ষতিটাও এখানে হিসাব করতে হবে। এখানে আমরা আর্থিকভাবে প্রায় 10,000 টাকার ক্ষতি আমি ব্যক্তিগতভাবে হয়েছি। এখন ডিয়ার ভিউয়ার্স, আপনারা মনে করবেন আর্থিক ক্ষতি কেন, আর্থিক ক্ষতি হচ্ছে আগামী 14 আগস্ট হচ্ছে আমার জন্মদিন, কিন্তু আমার জন্মদিনে যদি আমি আমার বান্ধবীদেরকে দাওয়াত করি, তারা এই রিস্ক নিয়ে আসবে না। তারা যদি রেগুলার যেভাবে আসে, যদি 14 তারিখে আমার এই জন্মদিনে আসতো, তাহলে 10,000 টাকার গিফট আমি পেতাম, সেক্ষেত্রে আমি আরও 10,000 টাকা হারালাম। ডিয়ার ভিউয়ার্স, এত শুধু টেলিভিশন, পত্রপত্রিকা এবং নেটের হিসাবটা দিলাম, আর আপনারা এই যে এতক্ষণ বসে যে দেখলেন নিজের পকেটের পয়সা দিয়ে MB কিনে, এটার হিসাব না হয় বাকি রাখলাম। সব মিলে আমাদের অঙ্কটা যদি ভুল হয়ে থাকে, আপনারা খাতা কলম নিয়ে অঙ্কটা মিলিয়ে নিন। সবাইকে ধন্যবাদ।